ভোট আসে ভোট যায়। প্রতিবার ভোটের মুখে সব রাজনৈতিক নেতারা শুধু পাকা রাস্তার প্রতিশ্রুতিই দেন, কিন্তু ভোট চলে গেলে আর কারোর পাত্তা পাওয়া যায় না। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা। পাকা রাস্তার দাবিতে শুক্রবার চাঁচল স্বরূপগঞ্জ রাজ্য সড়ক রীতিমতো বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান সিহিপুর ও নওগাছিয়া গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে এলাকায় অ্যাম্বুলেন্স পৌঁছয় না। আর মৌখিক প্রতিশ্রুতি নয়, খুব শীঘ্রই পাকা রাস্তার কাজ চালু না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের ভাবনা রয়েছে। পথ অবরোধের সামিল এক মহিলা শেপরা চক্রবর্তী ক্ষোভের সঙ্গে জানান, সিহিপুর ও নওগাছিয়া এই দুটি গ্রামের রাস্তা আজও কাঁচা, বাম জমানাতেও রাস্তা পাকা হয়নি, এদিকে দিদির আমলেতেও একই অবস্থা। চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার জানান, পঞ্চায়েত থেকে পাকা রাস্তার স্কিম ধরা হয়েছে, বর্ষার আগেই পাকা রাস্তার কাজ শুরু করা হবে। মানে বেহাল অবস্থা, কেমন যা পরিস্থিতি, এখানে না রোগী নিয়ে যেতে পারে হাসপাতালে, না কোনো লোক, যে ছোট ছোট সব ব্যবসায়ী, যা ক্ষুদ্র ব্যবসায়ী, যেমন ফুচকা ব্যবসা করে, যা এমনি মানে হাটে হাটে দোকান দেয়, মুনিহারির দোকান দেয়, তাদের এত কষ্ট, ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারে না, বয়স্ক মানুষরা রাস্তায় হাঁটাচল করতে পারে না, যা এখানকার রাস্তার পরিস্থিতি বিগত 34 বছর থেকে চলে আসছে, কিন্তু সে বাম যেমন মানে যেমন থেকে চলে আসছে, কিন্তু একই বেহাল অবস্থা, কোনো উন্নতিরই কিছু নাই। ভোট পাওয়ার আগে দিয়ে বলে কি, দিদি আপনারা ভোট দিয়ে দিন আমাকে, যেতাম আমি ঠিক রাস্তা করে দেব। ভোট পাওয়া হয়ে গেলে, জিতে গেলেন তিনি, সবাই মিলে যখন যাওয়া হয় ওদের বাড়িতে, বলে আপনারা কি সব নেতা হয়ে গেছে, তাহলে আপনারাই রাস্তা করুন। ওই সামনে তো পঞ্চায়েত নির্বাচন, তাহলে কি আপনারা ভোট? না না, ভোট দেবো না আমরা, কেউ ভোট দেবো না। কেন ভোট দেবেন না? না, যতক্ষণ আমাদের রাস্তা না হয়েছে, ড্রেন না, হাইড্রেন না হয়েছে, আমরা ভোট দেবো না। চাঁচল থেকে মুর্তজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।